আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালোই আছেন আজকে আমি আপনাদের সামনে একটা মজার ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আমরা বিভিন্ন বইয়ের মধ্যে সাধারণ জ্ঞান বা অন্যান্য অনেক সাবজেক্টে দেখেছি সংখ্যা তত্ত্বের আকারে পুরো সাধারণ জ্ঞানটাকে তুলে ধরতে আজকে আমি বাংলা দ্বিতীয় পত্রকে পুরো সংখ্যা আকারে তুলে ধরবো এই জন্য দেখেন আমি শিরোনাম দিয়েছি সংখ্যা তত্ত্বে বাংলা দ্বিতীয় পত্র তো এই ভিডিওটি দেখে আসলে যারা এসএসসি পরীক্ষার্থী এবং যারা সামনে বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সংক্ষিপ্ত এই ভিডিওটি অর্থাৎ পুরো বাংলা ব্যাকরণকে কিন্তু কভার করে নিবে তো শুরু করি আমরা আমাদের আলোচনা তো দেখি আমরা দুই দিয়ে কী কী রয়েছে দেখুন বচন দুই প্রকার এক বচন ও বহু বচন বাংলা ভাষায় লিখরী লক্ষ্যরীতি দুটি সাধু চলিত বাংলা ভাষার রূপ দুটি লৈখিক ও মৌখিক আরবি শব্দ দুই প্রকার ধর্ম সংক্রান্ত ও প্রশাস ধর্ম সংক্রান্ত ও প্রশাসনিক বা সাংস্কৃতিক শব্দ গঠনমূলকভাবে শব্দ দুই প্রকার মৌলিক ও সাধিত প্রত্যয় দুই প্রকার কৃত ও তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ দুই প্রকার নাম শব্দ ও ক্রিয়াপদ যৌগিক স্বর্যাপক দুটি ওই ও বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা যায় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি বাংলা সন্ধি দুই প্রকার স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি উক্তি দুই প্রকার প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি বাক্যের দুটি অংশ উদ্দেশ্য ও বিধেয় তারপর দেখি আমরা বিশেষণ দুই প্রকার নাম বিশেষণ ও ভাব বিশেষণ তাড়নাজাতর ধ্বনি দুটি ডয় শূন্য রয় র ক্রিয়া দুই প্রকার সমাপিকা অসমাপিকা কর্ম দুই প্রকার মুখ্যকর্ম গৌণকর্ম শব্দের ব্যবহার দুই প্রকার বাচ্চার্থ লক্ষার্থ এ হচ্ছে দুই নিয়ে আমাদের আলোচনা এরপর দেখি আমরা তিন নিয়ে কি রয়েছে দেখুন অর্থগতভাবে বা শব্দ তিন প্রকার যৌগিক রুড়ি ও ও কাল তিন তিন প্রকার প্রকার অতীত বর্তমান ভবিষ্যৎ শব্দ ধর্ম সংক্রান্ত প্রশাসনিক ও বিভিদ পুরুষ তিন প্রকার উত্তম মধ্যম ও নাম পুরুষ গঠনগতভাবে বাক্য তিন প্রকার সরল যৌগিক জটিল আশ্রিত খণ্ড তিন প্রকার বিশেষ বিশেষণ স্থানীয় ও ক্রিয়া বিশেষণ স্থানীয় বাচ্চ্য তিন প্রকার কর্তৃবাচ্য কর্মবাচ্য ও ভাববাচ্য ধাতু তিন প্রকার মৌলিক বা স্বয়ংসিদ্ধ ধাতু সাধিত ধাতু ও যৌগিক বা সংযোজক ধাতু মৌলিক ধাতু আবার তিন প্রকার বাংলা সংস্কৃত ও বিদেশি সাধিত ধাতু তিন প্রকার নাম ধাতু কর্মবাচ্যের ধাতু ও প্রযোজক বা নিজন্ত ধাতু তৎসম সন্ধি তিন প্রকার স্বর ব্যঞ্জন ও বিসর্গ সন্ধি পরাশ্রয়ী বর্ণ তিনটি অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু উপসর্গ তিন প্রকার বাংলা সংস্কৃত ও বিদেশি কারক তিন প্রকার কালাধিকরণ আধারাধিকরণ ও ভাবাধিকরণ তারপর দেখুন আধারাধিকরণ আবার তিন প্রকার ঐক্যদেশিক অভিব্যাপক বৈষয়িক বাক্যের গুণ তিনটি আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা এই হচ্ছে আমাদের তিন সংক্রান্ত আলোচনা এরপর দেখি আমরা চার নিয়ে কি কি রয়েছে ইংরেজি উপসর্গ চারটি দেখুন হেডস ফুল হাফ চারটি উপসর্গ বাংলা ও সংস্কৃত উভয় ক্ষেত্রেই পাওয়া যায় দেখুন আশুবিনী সংখ্যাবাচক শব্দ চার প্রকার অঙ্কবাচক পরিমাণবাচক পূরণবাচক তারিখবাচক উষ্ণ বা শীষধ্বনি চারটি তিন হ ধ্বনি চারটি জ ব র ল বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি ধ্বনিতত্ত্ব শব্দ বা রূপতত্ত্ব বাক্যতত্ত্ব অর্থতত্ত্ব ক্রিয়ার ভাব চার প্রকার নির্দেশক অনুজ্ঞা সাপেক্ষ আকাঙ্ক্ষা কর্তা চার প্রকার মুখ্য কর্তা প্রযোজক কর্তা প্রযোজ্যকর্তা ব্যতিহার কর্তা অব্যয় চার প্রকার সমুচ্চয়ী অনন্যই অনুসর্গ অনুকার ভাব বিশেষণ চার প্রকার ক্রিয়া বিশেষণ বিশেষণের বিশেষণ অব্যয় বিশেষণ বাক্যের বিশেষণ এরপর দেখি আমরা পাঁচ নিয়ে কি কি রয়েছে উৎসগতভাবে শব্দ পাঁচ প্রকার তৎসম অর্ধতৎসম তদ্ভব দেশি বিদেশি নাসিক্য বর্ণ পাঁচটি উঁয় ইয় মধ্যন্য দন্তন্য ম ব্যঞ্জনধ্বনি উচ্চারণস্থল পাঁচটি কণ্ঠ তালব্য মূর্ধ দন্ত ওষ্ঠ পথ পাঁচ প্রকার বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া অব্যয় বাক্যের শ্রেণী বিভাগ পাঁচটি বিবৃতিমূলক প্রশ্নসূচক বিষয়সূচক ইচ্ছাসূচক ও আদেশবাচক বাক্য এবার দেখি আমরা ছয় নিয়ে কি কি রয়েছে কারক ছয় প্রকার কর্তৃকারক কর্মকারক অপাদানকারক সম্প্রদানকারক অধিকরণকারক এরপর দেখুন কর্মকারক দেখুন সমাজ ছয় প্রকার দ্বন্দ্ব দ্বিগু কর্মধারায় তৎপুরুষ বহুবৃহী অব্যয়ভাব শব্দের যোগ্যতার সাথে ছয়টি বিষয় জড়িত দেখুন কি কি রীতিসিদ্ধ অর্থবাচকতা দুর্বদ্ধতা উপমার ভুল প্রয়োগ বাহুল্য দোষ বাগধারার শব্দ পরিবর্তন ও গুরুচন্ডালী দোষ বিশেষ পথ ছয় প্রকার নামবাচক জাতিবাচক বস্তুবাচক সমষ্টিবাচক গুণবাচক ও ভাববাচক বাংলা বর্ণমালায় ফলা ছয়টি কর্মের দিক থেকে ক্রিয়াপদ ছয় প্রকার সকর্মক অকর্মক দ্বিকর্মক প্রযোজক যৌগিক ও সংযোজক ক্রিয়া এবার দেখি আমরা সাত দেখি কি রয়েছে বাংলা ভাষায় মোট মৌলিক সরবর্ণ ষাটটি দেখুন অ আ ইউ এ এ ও আর বাংলা শব্দ বিভক্তি ষাটটি এবার দেখি আট আমাদের কি কি রয়েছে অর্ধমাত্রা বর্ণ বাংলা বর্ণমালায় আটটি দশ সর্বনাম পদ দশ প্রকার ব্যক্তিবাচক আত্মবাচক সামীপ্যবাচক দূরত্ববাচক সাকুল্যবাচক প্রশ্নবাচক এরপর দেখি আমরা অনির্দিষ্টতাবাচক ব্যতিহারিক সংযোগ জ্ঞাপক ও অন্যাদিবাচক মাত্রাহীন বর্ণ দশটি বাংলা বর্ণমালায় কার দশটি তারপর দেখি আমরা আরও ফার্সি উপসর্গ ফার্সি উপসর্গ দশটি এগারো নম্বর বাংলা ভাষায় মোট স্বরবর্ণ এগারোটি তারপর দেখুন বাংলা ভাষায় বিরাম চিহ্ন এগারোটি বিশ তৎসম উপসর্গ বিশটি ধাতুরগণ বিশটি একুশ বাংলা উপসর্গ একুশটি পঁচিশ বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি পঁচিশটি বাংলা বর্ণমালায় স্পর্শ ধ্বনি পঁচিশটি উনচল্লিশ বাংলা বর্ণমালায় মোট ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি পঞ্চাশ বাংলা মোট বর্ণ হচ্ছে পঞ্চাশটি তো এই ছিল হচ্ছে বাংলা সেকেন্ড পেপার সম্পর্কে আমাদের মানে সংখ্যা দ্বিতীয় পথের উপস্থাপনা এছাড়া এখানে যে ইয়াগুলো রয়েছে মানে বিষয়গুলো রয়েছে তার বিস্তারিত বিবরণ বিভিন্ন ক্লাস টিউটোরিয়ালে আমরা দিয়েছি এই জিনিসটা যদি আপনারা মনে রাখেন তাহলে অনেক ক্ষেত্রে অবজেক্টিভ বা চাকরির পরীক্ষার প্রস্ত কমন পাওয়া সম্ভব তো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে এটা ভালো লেগে থাকলে অন্যদের সাথে শেয়ার করবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ